আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। সন্তানের বিবাহের জন্য মা বাবা অনেক পেরেশান হয়ে যান, সন্তানের বয়স বেড়ে যাচ্ছে, ভালো সম্বন্ধ আসছে না। আজ এমন একটি কোরআনি তাদবীর আলোচনা করব, যদি ইয়াকিনের সাথে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে। সকল কোরআনি ওয়াজিফায় ভালো ফলাফল পেতে চাইলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং কুফর শিরিক ও কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। প্রাপ্তবয়স্ক মা বোনদের উপর পর্দা ফরজ, পর্দার সাথে চলতে হবে। আমলটি কিভাবে করবেন? ফজরের নামাজের পরে আমলটি করবেন, প্রথমে ১১ বার দরুদ ইব্রাহিম পড়ুন, অতঃপর ১০০বার সূরা ইয়াসিনের এই আয়াতটি পড়ুন। এটি সূরা ইয়াসিনের ৮২ নং আয়াত। আমি একবার আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ১০০বার এই আয়াতটি পড়ে শেষে আবার ১১ বার দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহর নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার সন্তানের ভালো বিবাহ হবে। যতদিন পর্যন্ত বিবাহ না হবে ততদিন পর্যন্ত আমলটি করতে থাকুন।